অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন। রাশি মেষ ওভারভিউ। আজকের দিন নিজের পরিবার অথবা বন্ধুদের সাথে কাটানোর জন্য খুবই ভালো। আজ আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন, কারণ এরকম সুযোগ বারবার আসে না। রাশি মেষ রোম্যান্স। যারা বিবাহ সম্বন্ধিত প্রস্তাবনার উপর কাজ করছেন তারা আজকের দিন নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। হতে পারে যে আপনার বা আপনার সঙ্গীর পরিবার এই বিবাহে সম্মতি দেবে না। আজ ধৈর্য রাখুন এবং যদি আপনি এই সম্পর্কটির বিষয়ে আগ্রহী হন তাহলে আপনার পরিস্থিতি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সামনে রাখুন। রাশি মেষ ক্যারিয়ার। আজ আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে, তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না, কারণ এর ফলে আপনার জীবনে অসাধারণ কোনো পরিবর্তন ঘটবে। রাশি মেষ ফাইন্যান্স। এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে। তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন। আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন। যতই ছোট ব্যবসা হোক না কেন, কঠোর চিন্তা রাখবার জন্যে উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া অতি আবশ্যক। রাশি মেষ হেলথ। আপনার পাচন সমস্যা হতে পারে, চিন্তা কম করবার চেষ্টা করুন। যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ভালো থাকবে, মেজাজও ভালো থাকবে। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন। আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আপনার পরিবার ছাড়াও যদি আর কারোর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকেও সাহায্য করতে পিছপা হবেন না। রাশি বৃষ রোম্যান্স। এই ধরনের মানুষ সম্পর্কে সতর্ক হন যারা আপনাদের সম্পর্ক ভাঙতে চায়। যে কোনো সমস্যার সমাধান আপনাদের দুজনের মধ্যেই হতে পারে, এর জন্য তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ অবস্থার অবনতি ঘটায়, তাই বাইরের লোককে বাইরেই রাখুন, পরিষ্কারভাবে যোগাযোগ করুন, দেখবেন আপনি ভালো আছেন। রাশি বৃষ ক্যারিয়ার। আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে। কারোর কারোর পদোন্নতিও হতে পারে, তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন, যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবেলা করতে হয় তা শেখাও গুরুত্বপূর্ণ। রাশি বৃষ ফাইন্যান্স। কোনো বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে, তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে। টাকা পয়সা নিয়ে কোনো স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোনো সমস্যা থেকে আপনি নিজেই স্বীকৃতি পান। বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন, দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। রাশি বৃষ হেলথ। আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন। আজ আপনার মাংসপেশি এবং জোড়জনিত অসুবিধা দেখা দিতে পারে, তাই একটু ব্যায়াম অভ্যেস করুন। যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারেন। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে। আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাজে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন। কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায়, সেই জন্য সর্বদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন। রাশি মিথুন রোম্যান্স। আজ যদি আপনার বিয়ের দিন হয় তাহলে সতর্ক থাকবেন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এবং হতাশা যেন দানা বেঁধে না উঠতে পারে, কারণ আজকে সেই রকম সংকেতও রয়েছে। অশুভ গ্রহের প্রভাব থেকে সমস্যার সৃষ্টি হতে পারে, যতটা সম্ভব শান্তি বজায় রাখুন। রাশি মিথুন ক্যারিয়ার। আজ হয়তো কেউ আপনাকে কোনো ব্যবসা করার প্রস্তাব দেবে, আপনি নেবেন কি না ভাববেন, যদি এ কথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। রাশি মিথুন ফাইন্যান্স। আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময়, আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে। ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন। আজকে আপনি কোনো গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন, যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পেয়ে যাবেন। রাশি মিথুন হেলথ। আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন,
ওদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে। হতে পারে অসুখটি ছোটখাটো, তবে অবহেলা করবেন না। ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন। রাশি কর্কট ওভারভিউ। আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন। আপনি নিজের ভেতরের পথকে জানতে চাইবেন। ভগবানের কাছে আসার এই ইচ্ছের জন্য আপনি শান্তি পাবেন। এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে। রাশি কর্কট রোম্যান্স। আপনার সম্পর্কে হয়তো সম্প্রতি বিচ্ছেদ এসেছে এবং আপনার মনে তাই নিয়ে যন্ত্রণা যে কিভাবে আবার আপনাদের সম্পর্ককে জোড়া লাগানো যায়। আজ আপনি কিছু উন্নতি লক্ষ্য করবেন। যদিও হয়তো আজ আপনার সঙ্গে আপনার প্রিয় ব্যক্তিটির দেখা হবে না, কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন যাতে দ্রুত আপনারা একে অপরের সঙ্গে মিলিত হন। তাই বিশেষ কোনো পরিকল্পনা করুন। রাশি কর্কট ক্যারিয়ার। আপনি যদি নাম্বার নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ। আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন আজ তার ফল পেতে চলেছেন। রাশি কর্কট ফাইন্যান্স। যদি আপনি নিজের কোম্পানিতে কোনো উচ্চ পদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে। শীঘ্রই আপনার কোম্পানি একটা বড় টার্নওভার পাবে, যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেওয়া হবে। এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে। এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন। রাশি কর্কট হেলথ। আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না। এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন। তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করবেন। আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন। রাশি সিংহ ওভারভিউ। আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন। আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন। আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন। আপনি তাদের সাথে কেনাকাটা করবেন, তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন। রাশি সিংহ রোম্যান্স। যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন। আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে। দুজনে একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। রাশি সিংহ ক্যারিয়ার। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলতে পারে। আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন, কিন্তু তার সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে। চিন্তা করবেন না, যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন। রাশি সিংহ ফাইন্যান্স। অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার, এটা আপনি জানেন। ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না। ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন, উন্নতি করবেন। রাশি সিংহ হেলথ। আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন, কিন্তু উনি ঠিক থাকবেন। ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান। আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে, আর সেই হিসেবেই ওনার সাথে সময় কাটান। রাশি কন্যা ওভারভিউ। পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছুই হতে পারে না। এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন। আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনো ছোট মতো যাত্রাও করতে যেতে পারেন। রাশি কন্যা রোম্যান্স। আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন। আপনি এই মানুষটিকে কিছুদিন হলো চেনেন, তাই বেশি গুরুত্ব দেবেন না। তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত। রাশি কন্যা ক্যারিয়ার। আপনি যদি চাকরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের উপর নজর দিন। নিজের দায়িত্ব, মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সবকিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন। আপনি দেখবেন যে আজ আপনার মন ভালোভাবে কাজ করছে, যা আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একান্ত প্রয়োজনীয়। রাশি কন্যা ফাইন্যান্স। আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি। আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন। এই সময় আপনার একজন কৃতী প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত। তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন। রাশি কন্যা হেলথ। যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে, কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন। আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্যে। জীবনযাত্রায়
যে কোনো পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে। আপনি মেজাজ ঠিক রাখুন, তাহলে আপনার শরীরও ঠিক থাকবে। রাশি তুলা ওভারভিউ। আজ আপনার হয়তো নিজের পরিবারের কোনো সদস্যের দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে। এই সিদ্ধান্তের প্রভাব আপনার উপরও পড়তে পারে, কিন্তু আপনি এই অবস্থায় নেই যে তাকে বদলাতে পারেন। সেই জন্যে ভালোভাবে যদি আপনি এর অভিযোগ না করে একে এমনি স্বীকার করে নেন, লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে। রাশি তুলা রোম্যান্স। আজ হয়তো আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দেবে এবং আপনি কিছুতেই আপনার সঙ্গীকে বুঝতে পারবেন না। খেয়াল রাখবেন যেন অতীতের কোনো সমস্যার জন্য আপনি আজ আপনার সঙ্গীকে চেপে ধরবেন না। নিজের সঙ্গীর সামনে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করলে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত আপনারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন। যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, তবে তা খোলাখুলিভাবে করুন এবং দুজনেই সিদ্ধান্ত নিন যে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব। রাশি তুলা ক্যারিয়ার। আজ আপনি হয়তো কোনো প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে খুব ভালো লাভ হবে, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন। রাশি তুলা ফাইন্যান্স। নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন। আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না। এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে। নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন। এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন। রাশি তুলা হেলথ। আজ আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার পক্ষে মঙ্গলময় নয়। আজ আপনার পক্ষে এটাই লাভজনক হবে যে আপনি আগুন, ধারালো পদার্থ যেমন ছুরি ইত্যাদি থেকে দূরে থাকুন। আপনার পক্ষে এটাও ভালো হবে যে কোনো গরম পদার্থকে ছোঁবেন না এবং এর থেকে দূরে থাকবেন। রাশি বৃশ্চিক ওভারভিউ। আজ আপনি সারাদিন বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যাবেন, যার ফলে আপনি খুব আনন্দ পাবেন। এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত। আজ আপনি খুব আনন্দ করুন, কারণ আপনি এর হকদার। রাশি বৃশ্চিক রোম্যান্স। আপনি আপনার সম্পর্ক স্থাপনের সম্প্রতি যে পরিশ্রম করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আপনি হয়তো আপনার কাছের মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর সময় পাবেন এবং আপনারা দুজনেই একসঙ্গে এই সময় কাটাতে পেরে খুশি হবেন। এই মুহূর্তগুলি আপনাদের সম্পর্ককে আরও গভীর করবে, তাই সময় সদ্ব্যবহার করুন, উপভোগ করুন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার। আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন। যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে। এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলি পেরিয়েই আসতে সক্ষম হবেন না, বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স। যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন, কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না, পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন। রাশি বৃশ্চিক হেলথ। চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার। হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তা বা টেনশনে আপনি পড়তে পারেন। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন, যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয়। আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সব কিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে। রাশি ধনু ওভারভিউ। আজ আপনি ভীষণ দয়ালু মুডে আছেন আর কোনো চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান। আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন আনতে পারবেন, বরং নিজেও খুশি অনুভব করবেন। রাশি ধনু রোম্যান্স। আজ আপনার মনে হতে পারে যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বন্ধুরূপে পেতে বেশি আগ্রহী। তার বক্তব্য শুনুন এবং প্রয়োজনীয় সমর্থন তাকে দিন। মুহূর্তগুলিকে হালকা করে নিন, এর ফলে আপনি চাপ থেকে মুক্তি পাবেন। রাশি ধনু ক্যারিয়ার। আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে। চিন্তা করবেন না, নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন। আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন। রাশি ধনু ফাইন্যান্স। ছাত্রদের জন্য খরচা দিন এগিয়ে আসছে। আপনার স্কুল ফিস তো বাড়বে না, কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে। তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি। রাশি ধনু হেলথ। আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু পেটের অসুখ হবার সম্ভাবনা রয়েছে। ভালো খান, ব্যায়াম করুন, আপনি শরীরের জন্য বেশি ভাববেন না, এটা আপনার তো স্থায়ী ছিলই। নিজের খাবার দাবারের দিকে খুব ভালো নজর দিন।
শুভকামনা রইল। রাশি মকর ওভারভিউ। আজকে আপনি নিজের জীবনের কিছু দিক নিয়ে অসুবিধায় থাকবেন। আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্বাচিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয়। আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে। আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে। রাশি মকর রোম্যান্স। কেউ কেউ আজ অফিসে অপ্রত্যাশিতভাবে নতুন কাউকে দেখতে পারেন। অবশ্যই দেখে নেবেন যে এই মানুষটি যেন কোনো মতেই আপনার উপরে কর্মরত কেউ না হয়, কারণ আপনার ভবিষ্যতের পক্ষে তা উপযুক্ত নয়। যদি এই ব্যক্তি অন্য একটি বিভাগে কাজ করে তাহলে কেন তার সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করছেন না। রাশি মকর ক্যারিয়ার। আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন, তবে এক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না, তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন। রাশি মকর ফাইন্যান্স। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে। হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার্য সঠিক লক্ষ্যে এগোচ্ছে তখন হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে। আপনার নিজের কাজে সফলতা পাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে, যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন। শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে। রাশি মকর হেলথ। কোনো অসুখের ঠিক সময় তথ্যাদি পাওয়ার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন। সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার শরীরকে প্রাথমিকতা দিন, এতে আসন্ন সময় আপনার এতে লাভ হবে। রাশি কুম্ভ ওভারভিউ। আজ সাহিত্য পড়লে আপনি খুব লাভবান হবেন। হয়তো আপনি মনে করবেন যে আপনি যা কিছু পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন। হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল। রাশি কুম্ভ রোম্যান্স। আজ আপনি দেখবেন যে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর আজও আপনাদের মধ্যে প্রেম আছে। আপনাদের সন্তান এবং আপনাদের অভিভাবকদের উপস্থিতি সত্ত্বেও আপনাদের মধ্যেকার ভালোবাসা বর্তমান রয়েছে। এটা আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো এবং একে প্রকাশ করতে ভয় পাবেন না। রাশি কুম্ভ ক্যারিয়ার। উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন। নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয়। আপনি আশা করতে পারেন যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি। রাশি কুম্ভ ফাইন্যান্স। সম্প্রতি যদি আপনি কোনো জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে, বা এটাও হতে পারে যে আপনি কোনো জমি কিনে নিলেন আর সেটা কোনো গ্রাহককে লাভ সমেত বেচে দিলেন। এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোনো রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয়। রাশি কুম্ভ হেলথ। আজ আপনার নিজের উপর নিয়ন্ত্রণ করবার অনুভূত হবে। আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে। আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যেসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন। আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন। রাশি মীন ওভারভিউ। আজকে আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপ পাল্টে যাবে। এটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে। আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন। সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই। রাশি মীন রোম্যান্স। আজ হয়তো আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোনো সিনেমা দেখতে যেতে পারেন। আপনার সম্পর্ক হয়তো কোনো কারণে ঢিলে হয়ে পড়েছে, তাই আপনি এই ছোটোখাটো আনন্দময় মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে চান। রাশি মীন ক্যারিয়ার। আজ আপনি আপনার বর্তমান চাকরির বিষয়ে ভাববেন। যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন। রাশি মীন ফাইন্যান্স। নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ। খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় মতো করতে। নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন। এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। রাশি মীন হেলথ। খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না, নতুবা নিজের চোট লাগতে পারে। এই সময়টাতেই আপনার কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে, বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন। খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন।